গত বছর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসিকে তার জন্মস্থান রোজারিওতে হুমকি দেওয়া হয়েছিল। ব্যাপারটা যে কোনো বিচ্ছিন্ন ঘটনা না, সেটাই যেন মনে করিয়ে দেওয়া হলো এক বছর পর। আর্জেন্টিনার আরেক তারকা আনহেল ডিমারিয়ার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে, বেনফিকায় খেলা এই উইঙ্গার যেন তার অঞ্চলে ফেরার চিন্তা না করেন, করলেই তার আত্মীয়দের প্রাণহানি হবে। রোজারিও শহর থেকে উঠে আসা এই তারকা কোপা আমেরিকার ফাইনালে করেছিলেন জয়সূচক গোল। এরপর ফিনালিজমা ও বিশ্বকাপের ফাইনালেও তার গোল ছিল। ক্যারিয়ারের সায়াহ্নে চলে এসেছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় এই উইঙ্গার। কিছুদিন আগেই জানিয়েছেন, এবারের কোপা আমেরিকার পরেই জার্সিটা তুলে রাখতে চান তিনি। মিরাফ্লোরেস অঞ্চলের একটি বিল্ডিং কমপ্লেক্সের সামনে স্থানীয় সময় সোমবার রাত 2টার দিকে একটি ধূসররঙা গাড়ি থেকে একটি হুমকি বার্তা ছুড়ে মারা হয়। বুয়েনেস এইরেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই কমপ্লেক্সে ডিমারিয়ার মা সহ আরও বেশ কয়েকজন আত্মীয় থাকেন। হুমকি বার্তায় সান্তাফে অঞ্চলের শহরে ডিমারিয়াকে না ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। কালো প্লাস্টিক ব্যাগে মোড়ানো সে কাগজে লেখা ছিল, আপনার ছেলে আনহেলকে বলে দিয়েন সে যেন রোজারিওতে আর না ফেরে, না হলে পরিবারের কোনো সদস্যকে খুন করেই এর বদলা নেব। এমনকি সান্তাফে অঞ্চলের গভর্নর আপনাদের বাঁচাতে পারবে না, আমরা শুধু কাগজ ছুঁড়ে মারি না, আমরা বুলেট ও মৃত ব্যক্তি ছুঁড়তে পারি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে, ফুনেস হিলস মিরাফ্লোরেস কন্ডোমিনিয়াম নামের একটি আবাসিক এলাকায় কড়া নিরাপত্তার মাঝেই থাকেন আনহেল ডিমারিয়ার পরিবার। স্থানীয় সময় রোববার দিবাগত রাত 2:30 ধূসর গাড়ি থেকে একটি কাগজ তার বাসার সামনে রেখে যাওয়া হয়। এতে লেখা ছিল, তোমাদের ছেলে আনহেলকে বলে দিও রোজারিওতে যেন সে না ফিরে, সে যদি ফিরে পরিবারের যে কোনো একজন সদস্যকে আমরা খুন করে তার জীবন ধ্বংস করে দেব। আর্জেন্টিনা ইতিহাসের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি এবং আনহেল ডিমারিয়ার এই শহর সামাজিক অবক্ষয় এবং মাদক চোরা কারবারের জন্য বিশেষভাবে পরিচিত। সান্তাফে প্রদেশের এই শহরে প্রতি 10 লাখ মানুষের মাঝে 22টি হত্যার ঘটনা লিপিবদ্ধ করা হয়, যা অন্যান্য আর্জেন্টাইন শহরের তুলনায় 4.2% বেশি। ডিমারিয়াকে পাঠানো এই বার্তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আর্জেন্টিনাকে 36 বছর পর বিশ্বকাপ জেতানোর নায়ক ডিমারিয়াকে কেন লক্ষ্য বানানো হয়েছে সেটা বুঝে উঠতে পারছে না কেউ। রিপোর্ট প্রতিদিনের বাংলাদেশ।